वेलकम टू आर्चुज चैनल। हाय बंधुरा, आज के गरम दूधे लेबू चिपे दिए छाना तैरी करब और ये छाना रेसिपी बनिए देखा। तो चलो बंधुरा रान्नाटा शुरू करी। एखाने एक किलो देशी गरुर दूध निये दूध गरम करते हबे। देखुन दूध गरम करे निये गैस अफ करे देव। एबारे आमी एई दूधे लेबू चिपे देव। देखुन लेबूर रस दिच्छी, आरो एक टुकरो लेबूर रस दिए देव। एबारे आमी हाता दिए नेड़े चेड़े नेब। देखुन छाना तैरी हुए गेछे, छानार जल आलादा हुए गेछे, छाना आलादा हुए गेछे। एबारे आमी आलादा पात्रे एटा ढेले नेब। सब ढेले निलाम। हाता दिए आमी एटा एकखाने जमिए देव, ठंडा होते देव, चेपे चेपे देव जाते जमे जाए छाना। और छाना रान्ना करार जन्य आमी एखाने मसला रेडी करे नियेछी और एकटा बड़ो साइजेर डुमो डुमो करे आलू केटे नियेछी। एबारे आमी छाना छुरीर साहाज्ये केटे नेब। আপনারা চাইলে রিল সুতো দিয়ে কেটে নিতে পারেন, আমি এখানে ছুরি ব্যবহার করেছি। দেখুন এইভাবে ধীরে ধীরে কেটে নিতে হবে। আমি সব কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আন্দাজ অনুযায়ী বড় চামচ দিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর আলু কেটে রাখা ওটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নেব, সামান্য নুন দিয়ে দেব আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে লাল করে। এই দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, কড়াইয়ে যে তেল আছে সেই তেলেই আমি আবার ছানাগুলো ভেজে নেব। ছানা দিয়ে দিয়েছি, এবারে আমি আস্তে আস্তে করে উল্টে দেব। ছানা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন আমি সব নামিয়ে নিয়েছি, আবারও সেই তেলেই পাঁচ ফোড়ন দিয়ে দেব। একটা গোটা শুকনো লঙ্কা দেব, একটা গোটা তেজপাতা দিয়ে দেব, লং, দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে বড় কাপ দিয়ে আধ কাপ জল ঢেলে দিলাম। ভালো করে ফুটতে দিতে হবে। এবারে মশলা দিয়ে দেব, আধ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আধ চা চামচ জিরে গুঁড়ো, আধ চা চামচ ধনে গুঁড়ো, আধ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কষে নিতে হবে মশলার সাথে। দেখুন আমি আলু কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে বড় কাপ দিয়ে এক কাপ জল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। দেখুন হাই ফ্লেমে রান্না হচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ছানা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব, পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। দেখুন ছানা আর আলু
রান্না হয়ে গেছে রেডি। আপনারা ওইভাবে রান্না করবেন, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। নামিয়ে নিয়েছি দেখুন। আজকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।